একদম কাছ থেকে দেখা কোকিল, একদম পথ চলতে চলতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়া। আমার মনে হয় সময়ের সাথে সাথে, একদম আপনারা শুনতে পাচ্ছেন, সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়া কোকিল বোধহয় একটু একটু করে ফিরছে। কেন জানি না, প্যান্ডামিক যেমন একদিকে অনেকেই বলে অভিশাপ, কোথায় জানি তার একটা ভালো দিকও ছিল। প্রকৃতি এই দূষণ থেকে অনেকটা দূরে থেকে আবারও প্রকৃতি তার নিজের ছন্দে ফিরছে। এবং এবছরের যে আমরা যে ওয়েদারটা সেটা ফলো করছি, বসন্তকে আমরা কিন্তু খুব ভালোভাবে ফিল করতে পারছি। আর পথ চলতে চলতে দুটো কোকিল একদম আমার খুব কাছাকাছি বসেছিল, আমার এইভাবে দেখার সৌভাগ্য হয়নি। আজকে যেটা দেখলাম সত্যি আমার একটা ভালো লাগা, আমি আমার সব কিছু শেয়ার করি থ্রু মাই ইউটিউব, আজকে আবার আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন, একদম খুব ক্লোজ টু এই কোকিল। দেখুন একটি আরেকটি গাছে গিয়ে বসলো, খুব অপূর্ব। আমিও আশা করব যে আপনাদের ভীষণ ভালো লাগবে, ভালো লাগা। এবং এরা খুব সঙ্গবদ্ধভাবে থাকতে ভালোবাসে। বাস থেকে প্লেন উড়ে গেল, আমার বোধ হয় আপনাদের একটু আমার মানে একটু বিঘ্নতা তো হলোই, যদি এটা লাইভেই আমি এটা কন্টিনিউ করেছি, কারণ এদেরকে পাওয়াটা এবং এদেরকে ক্যামেরা বন্ধ করাটা অনেকেই অপেক্ষা করে থাকে অনেকটা সময়, কিন্তু আমাকে খুব একটা অপেক্ষা করে থাকতে হয়নি। আমি ওদেরকে খুব কাছ থেকে দেখলাম, ফিল করলাম বসন্তের কোকিল এইভাবেই থাকুক আমাদের মাঝে, আবারও প্রকৃতি তার নিজের ছন্দে ফিরুক, এই আশা রেখে আমি নন্দন দাস। সবাই ভালো থাকবেন, সকলকে বসন্তের শুভেচ্ছা।